ফ্রিজ ঠান্ডা না হলে হাত দিয়ে দেখতে হবে ফ্রিজের দুই পাশ দরজার তুলনায় গরম কিনা। ফ্রিজে বিদ্যুৎ সংযোগ না থাকলে ফ্রিজের দুই পাশের তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম থাকবে, সেক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়াও ফ্রিজ ঠান্ডা না হওয়ার একটি অন্যতম কারণ। এক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।